দাঁড়াচ্ছি মেলার মাঠে মুখোমুখিতে। এই আয়োজনে আমরা মেলার গুরুত্বপূর্ণ লেখক আর গুরুত্বপূর্ণ বই এই সব প্রসঙ্গ নিয়ে কথা বলি। আমার সাথে এই মুহূর্তে আছেন এহসান হায়দার। এহসান হায়দার কিংবা সুবর্ণ আর্য, কেমন আছেন? জি ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। এহসান, এবার মেলায় আসলে আপনার কি কি বই আসছে? এবারে মেলায় আমার দুটো বই আসছে। একটি হচ্ছে মার্ক টোয়েনের ছোটদের জন্য লেখা একটা বই, জীবনের পাঁচটি উপহার, সারা পৃথিবীর বেড়াল নিয়ে বাছাই করা গল্প, সেগুলো নিয়ে একটা সংকলন সারা দিন বেড়ালের সঙ্গে। আমি এবার আসল প্রসঙ্গে আসি, যে এই বইটা নিয়ে আসলে আলাপ করতে চাই। এটা হলো এক আশ্চর্য ফুল, বিনয় মজুমদার। বিনয় মজুমদারকে নিয়ে এরকম একটা কাজ, আমি নিশ্চিত যে দুই বাংলার মধ্যেই খুবই রেয়ার এবং একটা প্রতিদানযোগ্য কাজ। আর যে এই কাজটা কেমন হইলো? এই কাজটা আসলে শখের বিষয় হয়েছিল। প্রথম অনেকদিন আগেই বিনয় যখন পছন্দ করতাম, বিনয়ের কবিতা ভালো লাগতো, সেই জায়গা থেকে শুরু, নিজের ভাবনার জায়গা থেকে আমি বিনয়কে কীভাবে পছন্দ করি। তো প্রথম দিকে একটা পত্রিকায়, একটা অনলাইনে আমি লিখেছিলাম বিনয় ভাবনার দুর্বলতা, এই শিরোনামে গদ্য লিখবার পর অনেকেই নানান ধরনের নেগেটিভ কথা বলেছিল, পজিটিভ কথাও বলেছিল। তারপরে আমি সিদ্ধান্ত নিই যে বিনয়কে নিয়ে আমি কী চিন্তা করছি সেটা একটা গ্রন্থাকারে প্রকাশ করা দরকার। সেই জায়গা থেকে শুরু। তারপরে শুরু যখন করি সিরিয়াসলি, 200-300 পৃষ্ঠার মধ্যে হয়তো সীমাবদ্ধ থাকবে এরকম চিন্তা করেছিলাম। পরে কাজ শুরু করার পর দেখি যে অনেক কিছু রসদ জমা হয়েছে, বিনয়ের অপ্রকাশিত প্রচুর লেখা আমার কাছে জমা হচ্ছে, চিঠিপত্র, কবিতা, ছড়া। তারপরে বিনয়কে নিয়ে যেই নায়িকা কিংবা যেই মানসিকে নিয়ে বিনয় লিখেছিলেন, গায়ত্রী চক্রবর্তী স্পিভাক, তার সঙ্গে যোগাযোগ হয়, ওনাকে একটা মেইল করি, উনি একটা লেখা পাঠান। এভাবে ধীরে ধীরে বুদ্ধদেব বসুর কন্যা মীনাক্ষী দত্ত এবং তার হাজব্যান্ড জ্যোতির্ময় দত্ত, এই দুজনের সঙ্গে যোগাযোগ হয়। এর পরে গিয়ে ক্লিন্টন বি সিলির সঙ্গেও যোগাযোগ করি, বিনয় সম্পর্কে উনি লেখাটাকে দিতে পারেন কি না। তারপরে দুই বাংলাতেই হচ্ছে মোটামুটি যোগাযোগ করে করে আমার পছন্দ মতো লোকেদের কাছ থেকে নতুন করে লিখিয়ে নিই। পুরনো কিছু লেখা রয়েছে এর মধ্যে, যেই লেখাগুলো রাখা হয়েছে সেগুলো সেই লেখকেরা আর বেঁচে নেই, যার ফলে তাদের পুরনো লেখাই রাখতে হয়েছে। পাশাপাশি এই বইয়ে এমন কয়েকজন লেখক ছিলেন যারা লেখার পরে মারা গিয়েছেন। বিনয়ের এক বন্ধু ছিলেন, উনি সাক্ষাৎকার দিয়েছেন, আর বেলাল ভাই তো উনি মারা গেলেন কিন্তু বইটা আর দেখে যেতে পারেননি, এরকম আর কি ঘটনা ঘটেছে। বিনয় নিয়ে মোটামুটি যত যত দিকে আসলে আলোকপাত করা যায় তার চেষ্টা বোধ হয়েছে। হ্যাঁ, একটা পূর্ণাঙ্গ সম্পাদনার কাজ, এর মধ্যে একটা বিনয়ের জীবনী আছে, এইটা নতুন করে লেখা হয়েছে। ওপারে স্নিগ্ধদীপ চক্রবর্তী আমার সঙ্গে সহযোগিতা করেছিলেন, পরবর্তীতে উনি যুগ্ম সম্পাদক হিসেবে এই বইয়ে আছেন, যৌথ সম্পাদনার বই এটা। বিনয়কে নিয়ে এত নিখুঁতভাবে কাজ করা সহজ ছিল না আমার জন্য। এটা খুব দুর্দান্ত যে দুই বাংলার দুই তরুণ তারা হলো একসাথে এরকম একটা দারুণ কাজ করছে। এত ভালো হবে আমি বুঝতে পারি নাই, যে ইচ্ছা মতো করে গেছি যেখানে গিয়ে থেমেছে। তারপরে বইয়ের গেট আপ মেকআপ নিয়ে চিন্তা ভাবনা এইটা করতে করতে এক বছর লেগে গেছে, মোট 7 বছরের কাজ এটা। দুর্দান্ত, অভিনন্দন। মানে আপনি ছড়া লেখেন, কবিতা লেখেন, সম্পাদনা করেন, ছোটদের জন্য গল্প লেখেন, উপন্যাস লিখছেন, মানে এই যে লেখালেখির অনেকগুলো জায়গায় চলাচল করা, ব্যাপারটা কেমন? মূলত আমি কবিতার মানুষ, কবিতা লিখি নিজের জন্যে, শিশুদের জন্য লিখি এই কারণে যে আমি যখন বেড়ে উঠছি, আমি মিশনারিতে পড়েছি, তো সেই সময়ে আমি রুশ রূপকথা, রুশ গল্পের বই এগুলো বাবার কাছ থেকে পেয়েছি। বাবা কমিউনিস্ট পার্টি করতেন, মুক্তিযোদ্ধা ছিলেন, তো সেই সুবাদে বাবার কাছ থেকে প্রচুর বইপত্র পাওয়া গিয়েছিল। ওই বইপত্র পড়তে পড়তে নিজের মনে হয়েছে আমার ছেলেবেলা কেমন কেটেছে, সেই জিনিসটা যদি এই সময়ের শিশুদের জন্য দিতে পারি, সেই জায়গা থেকে শিশুদের জন্য লেখা, এবং শিশুদের জন্য সবসময়ই আমি লিখতে চাই, বড়দের জন্য যা ভাবি তা শিশুদের মতো করে যদি শিশুদের জন্য উপস্থাপন করতে পারি সেটাই আমার কাছে মনে হয় একটা বেস্ট জায়গা হবে। একদম কমন প্রশ্ন, সেটা হলো কেন লেখেন আসলে, কাদের জন্য লেখেন? লিখি প্রথমত হচ্ছে নিজের জন্য। আমার নিজের ভাবনাটাকে যদি আমি ঠিকঠাকভাবে দিতে পারি সেটাই আমার কাছে মনে হয় বেস্ট। তারপরে পাঠক যদি ওইটাতে আগ্রহ প্রকাশ করে পড়বার, তাদের যদি আগ্রহ হয় আমার বইটা দেখে বা আমার টেক্সট দেখে, তখন পাঠক পড়লে সেখান থেকে যদি কোনো কিছু তাদের গ্রহণ করবার হয়ে থাকে তাহলে গ্রহণ করবেন, এরকমই আমার কাছে মনে হয়। আপনি নিজে সম্পাদক, সাহিত্য রাজনীতিকে আপনি কীভাবে দেখেন? সাহিত্য রাজনীতি বলে আসলে কিছু নেই,
একজন সাহিত্য সম্পাদকের উচিত ভালো লেখাগুলো বাছাই করে ছাপা। যেই সম্পাদক বা যারা সিন্ডিকেট কিংবা এই সাহিত্য রাজনীতিকে নিয়ে এর মধ্যেই থাকতে পছন্দ করেন, যে ক্ষমতা ধরে রাখার একটা যে প্রয়াস, সেইটা যদি কেউ মনে করেন যে ক্ষমতা ধরে রাখবেন, এটা আসলে বেশি দিন টিকে না। কেমন পাঠক চান, পাঠকদের জন্য কি বলতে চান? পাঠকরা ভালো বই কিনবেন, সেটা আমার বই হোক কিংবা অন্যের বই হোক, ভালো লেখাকে কখনো পেছনে ফেলা উচিত না, এটা আমার মনে হয়। ভালো বই সবসময় সংগ্রহে রাখা উচিত, আজ হোক কাল হোক সেটা পড়া উচিত। প্রস্তুত পাঠকের যে প্রতিক্রিয়া সেটা তো খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি, আপনি কি মনে করেন? প্রস্তুত পাঠক কতখানি প্রস্তুত সেটা আগে বিবেচ্য বিষয়। আপনি যদি ধরেন যে আমাদের এখানকার সব থেকে টপ লেখককে এই মুহূর্তে, মানে হুমায়ুন আহমেদ খুব জনপ্রিয় একজন রাইটার, আর একেবারেই অজনপ্রিয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রাইটার আখতারুজ্জামান ইলিয়াস। তো হুমায়ুন আহমেদও উপন্যাস লিখেছেন, আখতারুজ্জামান উলি উপন্যাস লিখেছেন। এখন কার উপন্যাসটা মানুষের কথা বলে সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। নাগরিক জীবনের জন্য লিখে গেছেন একজন, আরেকজন মানে গ্রাম শহর প্রাচীন আমাদের সামাজিক ব্যবস্থা এসব নিয়ে লিখেছেন আরেকজন। তো দুজনের মধ্যে তো তফাত আছে, এই তফাতটা বুঝতে পারার মতো পাঠক চাই, এইটা একটা বিষয়। আর যেমন আখতারুজ্জামান ইলিয়াসের শুধুমাত্র বড়দের সাহিত্য নিয়েই কথা হয় কিন্তু তার কিশোর সাহিত্য অনেক গুরুত্বপূর্ণ। আমার কাছে মনে হয় হুমায়ুন আহমেদের ছোটদের জন্য যেই গল্পগুলো লিখেছেন সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, বোতল ভূত, রেজাল্ট, এরকম আরও মজার মজার গল্প আছে তার। শিশুরা কিন্তু হুমায়ুনের এই ছোটদের গল্প সম্পর্কে জানেই না, বরং কিশোররা ওই বড়দের গল্পই কিনছে, ওইগুলোতে টুইস্ট আছে। তো টুইস্ট তো আসলে সেসব দিক চিরস্থায়ী হয় না, টুইস্ট বা গিমিক সেটা আসলে সাহিত্যের চাওয়াও না। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, মেলার মাঠে মুখোমুখিতে কথা বলছিলাম কবি, সম্পাদক, শিশু সাহিত্যিক এহসান হায়দারের সাথে। দেখা হচ্ছে অন্য কোনো লেখককে সাথে নিয়ে এই আয়োজনের পরের পর্বে। সবাইকে অনেক ধন্যবাদ।